ওয়েলকাম টু হায়দ্রাবাদ, মানে রাজাবাদশাহদের শহরে আপনাদেরকে স্বাগত। বর্তমান ভারতের একমাত্র হাইটেক সিটিতে আপনাদেরকে স্বাগত। হায়দ্রাবাদের নাম শুনলেই আমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিসই সবার আগে জেগে উঠবে, সেটা হলো গিয়ে চিকিৎসা ব্যবস্থা বা ডক্টর দেখান। অবশ্যই হায়দ্রাবাদ কিন্তু চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিখ্যাত এবং হায়দ্রাবাদের বুকে কিন্তু অনেক বড় বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে। আর বাঙালি হলে তো প্রশ্নই নেই, পেটের রোগের সঠিক চিকিৎসা মানেই হায়দ্রাবাদের AIG হসপিটাল, মানে এশিয়া ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। তার মানে কিন্তু এই নয় যে হায়দ্রাবাদে শুধু স্বাস্থ্য পরিষেবার জন্যই মানুষ যায়, চিকিৎসা পরিষেবার বাইরেও কিন্তু হায়দ্রাবাদের বুকে বিশ্ববিখ্যাত এরকমের কিছু টুরিস্ট প্লেস আছে যেগুলা টুরিস্টদেরকে বারবার কাছে রাখে। আজকে এই ভিডিওতে আমি তারই কিছু ঝলক আপনাদেরকে দেখাবো। তাছাড়াও হায়দ্রাবাদ শহরে যে সুন্দর একটা ইতিহাস আছে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো গাইস, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। Hey guys, you're watching Pranav Chuma. This is my first blog at হায়দ্রাবাদ। এই ভিডিওটা আমাদের হায়দ্রাবাদ ব্লগ সিরিজের প্রথম ভিডিও। তার আগেও কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছিল, সেটা ছিল মাই ফার্স্ট ব্লগ এট ফ্লাইট। আপনি ওই ভিডিওটা দেখতে চাইলে উপরের আই বটনে এবং এই ভিডিও ডিসক্রিপশন চেক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরুতে হায়দ্রাবাদ শহরের ইতিহাসটা জেনে নিই। হায়দ্রাবাদ কিন্তু ভারতের দুটা রাজ্যের রাজধানী। এই ইন্টারেস্টিং বিষয়টা ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে দেবো। হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী এবং ঐতিহাসিক একটা শহর, যা 400 বছর ধরে তার ইতিহাস বহন করে চলছে। 1551 খ্রিস্টাব্দে কুতুবশাহী সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই শহর। পরবর্তীতে হায়দ্রাবাদের প্রথম নিজাম 1724 সালে এই শহরটিকে জয় করে। দেশ স্বাধীন হওয়ার পরে নিজাম এই শহরটিকে রাষ্ট্রের সাথে যুক্ত করতে চায়নি। তারপরে 1948 সালে ভারতের সেনাবাহিনী এই সমস্যার সমাধান করে। 1956 সালে হায়দ্রাবাদ হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী। তারপর 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য বিভক্ত হয়ে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। বর্তমানে হায়দ্রাবাদ হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। এই কারণে হায়দ্রাবাদকে ভারতের দুইটা রাজ্যের রাজধানী বলা হয়। সো গাইজ, আপনি যেহেতু হায়দ্রাবাদ যেতে চাইছেন, হয়তো আপনি ডক্টর দেখাতে চাইছেন, নয়তো বা আপনার ফ্যামিলি ট্যুর, আপনি হয়তো বা বাই ট্রেনে যাচ্ছেন, নয়তো বা আপনি বাই ফ্লাইটে যাচ্ছেন, হয়তো বা আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন, নয়তো বা আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছেন, নয়তো বা আপনি আসাম থেকে যাচ্ছেন, নয়তো বা আপনি নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে যাচ্ছেন। আমি কিন্তু গিয়েছিলাম আগরতলা থেকে। তো আপনি যেখান থেকে হায়দ্রাবাদ যান না কেন, হায়দ্রাবাদ সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। হায়দ্রাবাদ শুধুমাত্র ডক্টর দেখানোর জন্য নয়, হায়দ্রাবাদে আপনার জন্য বিশ্ববিখ্যাত কিছু টুরিস্ট প্লেস অপেক্ষা করছে। হায়দ্রাবাদে আছে পৃথিবী বিখ্যাত ফিল্ম সিটি রামুজি ফিল্ম সিটি। কি কি দেখবেন রামুজি ফিল্ম সিটিতে, কি নেই এখানে? আপনি যদি সঠিকভাবে রামুজি ফিল্ম সিটি দেখতে চান তাহলে কিন্তু 4-5 দিন সময় লেগে যাবে। 4-5 দিন বড় কথা না, কিন্তু রামুজি ফিল্ম সিটির ভিতরের সৌন্দর্য আপনাকে এতটাই আকর্ষিত করবে আপনি বারবার যেতে চাইবেন ওখানে। হায়দ্রাবাদে আছে চার মিনার, হায়দ্রাবাদে আছে বিড়লা মন্দির, হায়দ্রাবাদে আছে গোলকন্ড ফোর্ট। এই সবগুলা জিনিসই কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে। এই উচ্চতা থেকে শহরের যে দৃশ্যটা একদম আপনাকে কাছে টেনে নেবে। তাছাড়াও আছে হোসেন সাগর, জুলজিক্যাল পার্ক, ন্যাশনাল পার্ক, নিজামী প্যালেস সহ আরও অনেক প্যালেস যা আপনাকে আকর্ষিত করবে। তাছাড়াও আছে ইন্টারন্যাশনাল ফ্রুট মার্কেট, বিদেশ থেকে বিভিন্ন রকমের ফল আসে যে ফল আপনি জীবনেও দেখেননি। আপনি যদি হায়দ্রাবাদ যান অবশ্যই এই জিনিসগুলো দেখে আসবেন। এখন আসছি খাবার, হোটেল এবং যোগাযোগ ব্যবস্থা। তো আপনি যদি বাঙালি হয়ে থাকেন হয়তোবা ভাষা নিয়ে আপনার একটু সমস্যা হতে পারে, তবে হিন্দি ভাষাটা আপনার জানা দরকার, তবে আপনি কিন্তু হায়দ্রাবাদ গেলে অনেক বাঙালি পেয়ে যাবেন। আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, তার জন্য এক্সট্রা কিছু বলতে হবে না। আর আপনার বাঙালি খাবার, আপনি যদি গাচ্চিবৌলি এরিয়াতে যান, মানে নিউ AIG হসপিটালের এরিয়াতে, এখানে কিন্তু আপনি বাঙালি অনেক হোটেল পেয়ে যাবেন, তাই বাঙালি খাবারটা নিয়ে কোনো সমস্যা নেই। হায়দ্রাবাদের বিখ্যাত খাবারগুলোর মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানি, প্যারাডাইস বিরিয়ানি এবং করাচি বেকারি। তাছাড়াও ট্রেডিশনাল হায়দ্রাবাদি ডিশ যেমন ইডলি, দোসা, সাম্বার বড়া, এগুলার মজা কিন্তু অবশ্যই নেবেন। তাছাড়াও আপনারা হায়দ্রাবাদে পেয়ে যাবেন স্ট্রবেরি, রসবেরি, গ্রিনবেরি সহ বিভিন্ন রকমের বেরি, খুব সস্তা দাম, অবশ্যই টেস্ট করবেন। তাছাড়াও হায়দ্রাবাদ যে জিনিসটার জন্য সবথেকে বেশি বিখ্যাত সেটা হলো গিয়ে হায়দ্রাবাদি পালস বা মুক্তু এবং ব্যাঙ্গেলস বা মহিলাদের চুড়ি। মুক্তুর সাথে সাথে এখানে যে কোনো রকমের স্টোন আমরা যেগুলো রিংয়ে ইউজ করি এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, তাই অবশ্যই এই জিনিসগুলো শপিং করে আনতে পারেন। গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে হায়দ্রাবাদ শুধু ডক্টর দেখানোর জন্য নয় এবং হায়দ্রাবাদে কী কী আছে এটা একটু ঝলক আমি আপনাদেরকে দেখালাম।
পরবর্তী এরকম আরো অনেক ভিডিও আসবে হায়দ্রাবাদ ট্যুর। হায়দ্রাবাদ যাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, কিভাবে আপনি আপনার ফ্লাইট বুক করবেন, কিভাবে আপনি আপনার রেলওয়ে বুক করবেন, কিভাবে কম দামে আপনি আপনার ট্যাক্সি বুক করবেন, কিভাবে এবং কোথায় আপনি আপনার হোটেলটা বুক করবেন খুব কম দামে, হায়দ্রাবাদের প্রতিটা টুরিস্ট প্লেস আপনি কিভাবে ভ্রমণ করবেন, রামোজি ফিল্ম সিটিতে কি করে যাবেন, রামোজি ফিল্ম সিটির ভিতরে কি কি আছে, এই সবগুলা বিষয় কিন্তু আপনি দেখতে পারবেন আমার ক্যামেরার চোখে। তো গাইস ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার আগে দেখার জন্য। আর আপনি যদি হায়দ্রাবাদ সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন। তাছাড়াও এই ভিডিওর কোন পার্টটা আপনার কাছে ভালো লেগেছে, ভিডিও কোয়ালিটিটা কীরকম হয়েছে, ভিডিওর মধ্যে আরও কী কী ইমপ্রুভ করতে হবে এবং নেক্সট ভিডিওটা আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান সবগুলো বিষয় কিন্তু আপনি কমেন্টস করবেন। সো গাইস হায়দ্রাবাদের ফার্স্ট ব্লগ আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ।